নমস্কার, সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব দেবগুরু বৃহস্পতির সঞ্চার নিয়ে এবং বৃহস্পতি 3রা ফেব্রুয়ারি 2024 সঞ্চার করছেন এবং প্রবেশ করবেন ভরণী নামক নক্ষত্রটিতে। অশ্বিনী থেকে ভরণীতে বৃহস্পতির প্রবেশ অত্যাধিক ধনাত্মক, অত্যাধিক কার্যকরী। কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে নিশ্চিতভাবেই শুভ ফল প্রাপ্তির সম্ভাবনাটা অনেকটা এনহ্যান্স করতে চলেছে প্রত্যেকটি রাশির ক্ষেত্রেই। আজকে আমরা আলোচনা করব মূলত মেষ রাশির জাতক জাতিকাদের বৃহস্পতি সঞ্চারের প্রভাবে, পার্টিকুলারলি কোন কোন ক্ষেত্রে প্রভাব আসতে পারে, কোন কোন ক্ষেত্রে ধনাত্মকতার পরিমাণটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, সেই সকল বিষয়বস্তু নিয়ে। আপনারা জানেন যে বৃহস্পতি এমন একটি গ্রহ ঋগ্বেদে যাকে বলা হচ্ছে ব্রহ্মাস্পতি। আবার ঋগ্বেদে এই বৃহস্পতিকে বলা হয়েছে সর্ব ঔষধি, বা কোথাও যেন গিয়ে জি এমনি আমরা চিৎকারও বলি না বৃহস্পতিকে, সেই জীবনের সাথে অতপ্রতভাবে জনিত কিন্তু এই বৃহস্পতি গ্রহ। আবার এই বৃহস্পতিকেই মৎস্য পুরাণে বলা হচ্ছে বৃহৎ তেজা, অর্থাৎ যে গ্রহটির তেজ আমরা বলতে পারি নিশ্চিতভাবেই রয়েছে, কিন্তু যে গ্রহটি নিশ্চিতভাবেই শুভ গ্রহ, নৈসর্গিক মতে শুভ গ্রহ এবং নিশ্চিতভাবেই বৃহস্পতির শুভ বল প্রদানের ক্ষমতা অন্যান্য গ্রহগুলির তুলনায় কিছুটা হলেও বেশি থাকে। এই বৃহস্পতি যে নক্ষত্রটিতে প্রবেশ করছে সেটি হলো ভরণী। কবে প্রবেশ করছে আমি একটু আগেও আপনাদেরকে বললাম, 3রা ফেব্রুয়ারি 2024। কতদিন থাকবে? প্রায় বলা যেতে পারে 2 মাস এবং 13-14 দিন, যেখানে 17 এপ্রিল 2024 পর্যন্ত আমরা দেখতে পারব মেষ রাশির ভরণী নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করছে। এই যে ভরণী নক্ষত্র, ভরণী নক্ষত্রটিতে আমরা দেখতে পাই সাধারণত 3টি প্রভাব। প্রথমত রাহুল প্রভাব, কারণ রাহুল জন্ম নক্ষত্র ভরণী, যে কারণে অগ্র মানে শুরুটা ওই সহজ ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে হলেও অনেক সময় দেখা যায় ভরণীর শেষের দিকে গিয়ে প্রলাপ, বিলাপ, কষ্ট ইত্যাদি প্রাপ্তির জায়গা থাকে। দ্বিতীয় যে গ্রহটির প্রভাব ভরণীতে থাকছে নিশ্চিতভাবে মঙ্গল, কারণ মঙ্গলের রাশিতে ভরণী অবস্থিত এবং এই কারণেই ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে আমরা বর, বীর্য, নতুন কিছু শুরু করা, উদ্যম, কাইনেটিক এনার্জি ইত্যাদি ইত্যাদি বিষয় যথেষ্ট পরিমাণে দেখতে পাই। আবার এই ভরণী নক্ষত্রের দেবতা হলেন জয়ন। আমি বারবারই বলি নক্ষত্রকে জানাতে বলে নক্ষত্রকে দেব, নক্ষত্রের দেবতাকে জানাতে হবে, এবং ইয়ং বা জং এই নক্ষত্রের দেবতা হওয়ার কারণে এই নক্ষত্রের প্রত্যেকটি জাতক জাতিকা তারা যেমন পয় পরিষ্কার থাকতে পছন্দ করে, শুচিতা নিয়ন্ত্রণ করতে পছন্দ করে, স্পষ্টবাদিতা, সত্য, ধর্মাধিকরণ। দেখুন জং কিন্তু শুধুমাত্র মৃত্যু দেবতা নয়, তিনি ধর্মরাজ, তিনি দণ্ড মুণ্ডাধিকারী, তিনি দণ্ড মুণ্ড প্রদান করে যাবতীয় যত ভুল ঠিক সমস্ত কিছু সেই ধর্মরাজির বিচার সবাই কিন্তু বিচার করা হয়। আবার এই ভরণী নক্ষত্রে সেই কারণেই আমরা জমির এই ধরনের শুভ প্রভাবগুলো দেখি। ভরণী নক্ষত্রের একটা জাতক বা জাতিকা সে নোংরা পছন্দ করে না। একটা বাড়িতে রয়েছে, বিছানায় দেখা গেল দুটো নোংরা জিনিস ফেলা, একটা গামছা ফেলা রয়েছে, ভরণী কিন্তু আগে গিয়ে সেটা একটা ভালো জায়গায় রাখবে। অর্থাৎ ভরণীর মধ্যে এতটাই প্রভাব থাকে। কিন্তু আমরা যেটা আজকে আলোচনা করছি, আমরা ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে কথা বলছি না, আমরা মেষ রাশিকে নিয়ে কথা বলব। এবং মেষ রাশির ভরণী নক্ষত্রে প্রবেশ করছে বৃহস্পতি, তার প্রভাব নিয়ে কথা বলব এবং যার প্রভাবে আমরা দেখতে পারবো মেষ রাশির ক্ষেত্রে বেশ কিছু বিষয়ে ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। কেন? কারণ ভরণী নক্ষত্রটি কিন্তু শুক্রেরও নক্ষত্র, যে শুক্র দ্বিতীয় পতি এবং সপ্তম পতি। মেষ রাশির দ্বিতীয় পতি এবং সপ্তম পতির নক্ষত্রে বৃহস্পতির প্রবেশ আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা হলেও ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত করতে চলেছে, এটি আপনাদের জন্য একটি শুভ সমন্বয়। ফেব্রুয়ারি 3 তারিখ থেকে এপ্রিল মাসের 17 তারিখ পর্যন্ত যে সময়কালটা মেষ রাশির জাতক জাতিকাদের থাকতে চলেছে সেটি কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা হলেও ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত করে। কিন্তু আমরা লক্ষ্য করেছি ভরণীতে যখনই বৃহস্পতি প্রবেশ করেন
কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা তৈরি হয়, যে কারণে কিছু এক্সট্রা খরচ, যে কারণে কিছু ভুল পদক্ষেপ নেওয়ার মতো অবকাশ দেখা যায়। অ্যাকচুয়ালি কিছুই হয়নি তেমন একটি বিষয়কে কেন্দ্র করেও দেখা যায় জটিলতা বেড়েছে, তেমন একটি বিষয়কে কেন্দ্র করে দেখা যায় মানসিক জটিলতা বৃদ্ধি প্রাপ্ত হয়েছে, আবার আস্তে আস্তে বিষয়টি কিন্তু সমাধানও পাওয়া যায়। সেই কারণে মেষরাশির জাতক জাতিকাদের এই সময় কোনো একটি বিষয় নিয়ে চিন্তা, ভাবনা, দুশ্চিন্তা এগুলো বাড়তে পারে, কিন্তু সেটি নিয়ে আদতেও কোনো দুশ্চিন্তা নেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। অনেকেই বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছেন এবং একটি সঠিক ট্রানজিটের অপেক্ষা করছেন। ভরণী নক্ষত্রে বৃহস্পতির প্রবেশ এনটায়ার মেষরাশির জাতক জাতিকাদের, যে নক্ষত্রই আপনার হোক না কেন, তাদের জন্য কিন্তু বিবাহ সংযোগটাকে বৃদ্ধিপ্রাপ্ত করবে। শুধুমাত্র অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে নয়, যেহেতু বৃহস্পতির পঞ্চমতম দৃষ্টি আপনার রাশির পঞ্চমে থাকছে, এই সংযোগটা কিন্তু শুভ লাভ ম্যারেজের ক্ষেত্রেও। লাভ ম্যারেজের যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, সম্পর্কটা আরও দৃঢ় হওয়ার মতো অবকাশ আমরা দেখতে পারবো। একই সাথে আমরা দেখতে পারবো যে নতুন কিছু শুরু করা, এবং আমার মনে হয় ভরণীতে বৃহস্পতির প্রবেশ প্রত্যেকটি রাশির ক্ষেত্রেই কোনো না কোনো পার্টিকুলার ম্যাটারে নতুন কিছু শুরু করাবে, এবং সেক্ষেত্রে মেষ রাশির ক্ষেত্রেও নতুন একটা ইনিশিয়ালাইজেশন হতে হবে। সেই ইনিশিয়ালাইজেশন হতে পারে আপনার নতুন কর্মজীবনের সূত্রপাত, সেই ইনিশিয়ালাইজেশন হতে পারে আপনার নতুন চাকরির সূত্রপাত, আপনার পরিবর্তন করা একটি চাকরির সূত্রপাত হয়তো এই ট্রানজিট আপনাকে প্রদান করতে পারে। আবার এই একই ট্রানজিট আপনাকে কিন্তু প্রদান করতে পারে নতুন একটি বিজনেস আইডিয়া, যার প্রভাবে আপনি একটি নতুন শুরু করতে চলেছেন। একই সময় আমি আপনাদেরকে এটাও বলতে চাইবো, যেহেতু নবম ঘরের অধিপতি ভরণীতে অবস্থান করবেন, সুতরাং যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত, হায়ার এডুকেশন, হায়ার টু হায়ার লেভেল এডুকেশন, রিসার্চ রিলেটেড এডুকেশন যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু এই সঞ্চারটি ধনাত্মক প্রতিপন্ন হবে। আমাকে ঠিক 17 এপ্রিলের পরে জানাবেন যে কোন কোন ক্ষেত্রে আপনার নতুন শুরু হলো, এবং নতুন শুরুটা কিন্তু খুব স্লো মুভমেন্টে হবে না, হঠাৎ করেই হবে। নিজের জায়গাটিকে ধরে রাখার জন্য আরও নতুন কিছু লিগাল বিষয়ের অ্যাটাচমেন্ট, যে লিগালভাবে আপনি নতুন কিছু শুরু করছেন এবং যেটি কার্যত ফলপ্রসূ করছে, এটি কিন্তু আমরা দেখতে পারবো মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। যারা ফরেনে রয়েছেন তাদের জন্য এই নক্ষত্রের সঞ্চার বৃহস্পতির, সেটি নিশ্চিতভাবে ধনাত্মক হবে যদি মেষ রাশি আপনার বয়ে থাকে। যারা ফরেনে যেতে চাইছেন তাদের জন্য শুভ সমন্বয়। অনেক জাতক জাতিকা রয়েছেন দীর্ঘদিন ধরে একটু বাইরে যাওয়ার ইচ্ছা রয়েছে, আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করছেন, বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করছেন, কিন্তু কোথাও যেন গিয়ে এন্ড মোমেন্টে এসে আপনার সমস্ত পরিকল্পনা বারংবার ব্যর্থ হয়ে যাচ্ছে। এই ধরনের বিষয়গুলোর সাথে যারা সংযুক্ত আছেন, আমি বলে রাখি এই যে সংসারটা আমরা দেখলাম, এটি কিন্তু আপনাদের জন্য ধনাত্মক প্রতিপন্ন হবে। তবে যদি কোনো ভুল বোঝাবুঝি তৈরি হয়, যে কোনো ব্যক্তিবর্গর সাথে হতেই পারে একটা ভুল বোঝাবুঝি তৈরি, যেটা একদম স্বাভাবিক, আপনার হতে পারে, আরেকজনের হতে পারে, আমার হতে পারে, কিন্তু সেই ভুল বোঝাবুঝির জায়গাটিকে প্রথমে চেষ্টা করবেন সলিউশন করার। যদি দেখেন না অপোনেন্ট মানুষটি সমাধান করতে চাইছে না, বিষয়টিকে ছেড়ে দিয়ে কোনো অসুবিধা হবে না, বিকজ ইউ আর অনেস্ট, সো এখানে কোনো রকম জটিলতা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার অবকাশ দেখতে পাচ্ছি না। মেষরাশির জাতক জাতিকাদের এই সঞ্চারের প্রভাবে দেখা যাবে যারা এমএলসিতে চাকরি করেন, আরবি সেক্টরে চাকরি করেন, তাদের কিন্তু একটা ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে। আধ্যাত্মিক বিষয়ের সাথে যারা যুক্ত রয়েছে তাদের একটা নতুন সূত্রপাত হতে পারে, নতুন পরিকল্পনা নিয়ে জীবনে এগিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যায়। দীর্ঘদিনের একটা বদ্ধপরিকর ধারণা থেকে এই সময় আপনি বেরিয়ে আসতে পারবেন, যে ধারণাটা আপনার এডুকেশনে ক্ষতি করেছে, যে ধারণাটা আপনার কর্মজীবনে ক্ষতি পড়েছে, যে ধারণাটা আপনার ফাইন্যান্সের ক্ষেত্রে ক্ষতি পড়েছে, এই ধরনের একটা ধারণা থেকে মুক্তি পাওয়ার মতো অবকাশের জায়গা দেখতে পাচ্ছি। নতুন শুরু, নতুন সূচিতা লক্ষ্য করা যাবে অনেক মেষরাশির জাতক জাতিকাদের মধ্যে। একই সাথে বলব নতুনভাবে ঘর সাজানোর পরিকল্পনা, রিনোভেশন করানোর মতো পরিকল্পনা এগুলো কিন্তু তৈরি হতে পারে। বাড়িতে লক্ষ্মী আসার যোগ প্রবলভাবে থাকছে এই সংসারটি, আপনাদের কিন্তু সেই জায়গাটিও প্রদান করতে চলেছে। অনেকেই যুক্ত রয়েছে পলিটিক্সের সাথে, এবং পলিটিক্সে শুধু যুক্ত নেই, এমএলএ আছেন, এমপি আছেন, ভালো পদ রয়েছেন বা তাদের কাছের মানুষ আপনি, কিন্তু তারপরেও আপনি বিগত দিনে বহুবার চেষ্টা করেছেন একটু গ্রোথ করার,
কিন্তু কোনো না কোনোভাবে আপনার সেই গ্রোথটা তৈরি হয়নি, কোনো না কোনোভাবে বারংবার আপনাকে সমস্যায় পড়তে হয়েছে। অশ্বিনী থেকে ভরণীতে আসারগুলো হবে, আমার মনে হয় এই জায়গাগুলো থেকেও নতুন ইনিশিয়ালাইজেশন, নতুন পজিটিভিটি সেগুলো এক্সপেক্ট করা যায়। এবং এক্ষেত্রে আপনার ধর্মবোধটা কিন্তু অনেকটা এনহান্স করবে, সত্যবাদিতার জায়গাটা অনেকটা এনহান্স করবে, যে ভুল পথে আপনি হাঁটছিলেন সেটাকে অনেকটা রেকটিফাই করতে পারবেন, হেলথের ক্ষেত্রে কিছুটা হলেও ইম্প্রুভমেন্ট আপনার সেটা সেই ক্ষেত্রে দেখতে পারবো। এবং আরেকটা কথা আমার বলা হয়নি, নতুন সম্পর্কের সংযোগ বিদ্যমান, যাদের সম্পর্ক রয়েছে তাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে সম্পর্কের মধ্যে একটু অভিনবত্ব, নতুনত্ব, নতুন করে মানুষটিকে ফিরে পাওয়া, নতুন করে মানুষটির সাথে এগিয়ে যাওয়ার মতো সম্পর্ক গ্রহণের সম্ভাবনা লক্ষ্য করতে পাচ্ছি। নতুন কোনো সম্পর্ক গ্রহণ করে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মিশে, নতুন একটা ইনিশিয়ালাইজেশন পড়স যে হ্যাঁ এবার থেকে আমি আর এই ধরনের কাজগুলো করবো না, আমি আমার প্রফেশনটাকে সব থেকে ভালো জায়গায় নিয়ে যাব, এই ধরনের একটা মেন্টালিটি অনেক মেশিনের মধ্যে দেখতে পারবো। সেটা এডুকেশনের ক্ষেত্রেও হবে, যেভাবে আপনি রিসার্চটা পড়ছিলেন আপনি মোডটাকে চেঞ্জ করলেন, আপনার যে গাইড আপনার জন্য বারংবার সমস্যার কারণ হয়ে উঠছে আপনি গাইডটাকে চেঞ্জ করার আবশ্যিকতা তার নিজের, এবং কোথাও যেন এই সংক্রান্ত বিষয় কিছুটা ধনাত্মকতা আপনারা পাবেন বা পেতে চলেছেন। একটাই সিন্ধু বিষয়, নতুন করে একটা বলে বোঝাবো যে এই ধরনের জায়গাগুলো তৈরি হলে সেটি নিয়ে অতিরিক্ত মাত্রায় দুশ্চিন্তা করবেন না, সেটি নিয়ে অতিরিক্ত মাত্রায় ইমিডিয়েট বেসিস এই কাইনেটিক এনার্জি যেমন সবসময় একদম ইমিডিয়েট করতে চাই সেটা করবেন না, সময় দিন। একটা কথা আপনারা জানবেন, সরি মেওয়া ফলে ধরণী নক্ষত্রের প্রতীককে কিন্তু ভুলে গেলে হবে না, ধরণী নক্ষত্রের প্রতীক হলো জরায়ুর মুখ, অনিফিস অব দ্য উম, অর্থাৎ এই ভরণী নক্ষত্রের সাথে আমরা তুলনাও করতে পারি একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার, মা হওয়া কি মুখের কথা, একটা মাই জানেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় কতটা যন্ত্রণা কতটা কষ্ট তাকে সহ্য করতে হয়, কিন্তু সন্তান আসে সুখের মুখ দেখে, সন্তান কেঁদে ওঠে তার সাথে মা নেশে ওঠেন কারণ সন্তান ভূমিষ্ঠ হলেন এবং একটা নতুন চ্যাপ্টার শুরু হলো। ভরণী নক্ষত্রে বৃহস্পতির প্রবেশ এই নতুন চ্যাপ্টারকেই রিপ্রেজেন্ট করে এবং সেই কারণেই অনেকের ক্ষেত্রে নতুন চ্যাপ্টারের সূচনাও কিন্তু লক্ষ্য করা যায়। ঠিক তেমনই ভরণী নক্ষত্রে এই বৃহস্পতির প্রবেশ জীবকারু গ্রহের ভরণীতে প্রবেশ, বৃহৎ তেজার ভরণীতে প্রবেশ অনেকটা পজিটিভিটি কিন্তু আপনাদের নিয়ে আসবে, নতুন ইনিশিয়ালাইজেশন, নতুন শুরুর দিকে নিয়ে যাবে, কিন্তু একটা বেদনা একটা যন্ত্রণা একটা কষ্টের মধ্যে দিয়ে, এবং সেই ফেজ থেকে হয়তো আপনি বেরোতে চলেছেন, অলরেডি বেরিয়েছেন বা হয়তো আগামীতে বেরোবেন। আজকের অনুষ্ঠানে এই মনোযোগ ছিল, নানা রকমের বিষয় নিয়ে আমি কথা বলার চেষ্টা করলাম এবং সন্তান নিয়ে দুটো কথা আমার বলা হয়নি, অনেকে সন্তানজনিত বেশ কিছু সমস্যা আছে তাদের কিন্তু এই জায়গাটা ভালো, অনেক মা আছেন যারা আইভিএফের কথা ভাবছেন তারা এই সঞ্চারে আইভিএফের কথা ভাবতে পারে, যাদের সন্তানের সাথে সমস্যা আছে দূরত্ব তৈরি হয়েছে সন্তান বিদেশে থাকেন তিনি কার্ডটা করছেন না, এমনি ইকোনমিক্যাল বিষয়টি কেন্দ্র করে নয় অন্য কোনো বিষয়টি কেন্দ্র করে সন্তান ব্যাঙ্গালোর রয়েছেন কার্ডটা করছে না, দূরে থাকেন কার্ডটা হচ্ছে না কোনোভাবে, এই ধরনের ক্ষেত্রে একটা পজিটিভিটি আসবে, অর্থাৎ যে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা সন্তানের সাথে আপনার তৈরি হচ্ছে সেটা হয়তো পজিটিভ দিকে যেতে পারে, প্রবল সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে পজিটিভিটি বললাম, এবং যারা ক্রিয়েটিভ রয়েছেন সৃজনশীল ব্যক্তিবর্গদের কিন্তু সময়টা খুব শুভ হবে, অনেকের লোন প্রাপ্তির জায়গা আছে, এটি নিয়েও একটা কথা আপনাদের বলে যায়, সেটি হলো লোন হয়তো অনেকেরই স্যাংশন হয়ে যায় কিন্তু লোন থেকে যে অর্থটা প্রাপ্তি হবে সেটিকে সঠিক বিনিয়োগ করার দায়িত্বটা কিন্তু আপনার এবং সেটিকে করার চেষ্টা করতে হবে। অনেক ভালো থাকুন আপনারা, প্রত্যেকেই সুস্থ থাকুন, আজকে এখানেই শেষ করছি, জয় শ্রী গণেশ।